বিসমিল্লাহির রহমানির রহিম। লায়ন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জাকির ইসলাম, সহকারী শিক্ষক লায়ন স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আজকে আমি তৃতীয় শ্রেণীর বিষয় গণিত আলোচনা করবো। আলোচনার একটি অংশ আছে যে গুণ। আমরা গত সপ্তাহে একটু গুণ আলোচনা করছি, তারপর আজকে আর একটু করবো। তাহলে আজকে অধ্যায়টা অনেকটাই মোটামুটি শেষ হয়ে যাবে। এক নম্বরে একটি অঙ্ক সাজাচ্ছি আমি, 277 গুণন 5। এই গুণ চিহ্ন দিয়েছি যে 5 শূন্য শূন্য, অর্থাৎ শূন্যকে যা দ্বারা গুণ করবো তাইলে 5 শূন্য শূন্য, 5 শত 25-এ 5, হাতে 3, 5 দুগুণে 10, আর 3 13, হাতে এখানে কোনো থাকলো না, যেহেতু সামনে কোনো সংখ্যা নেই। তাহলে গুণফল হলো 1350। অনুরূপভাবে আমি আরেকটা অঙ্ক করছি, সেটি হচ্ছে 32 গুণন 12। তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এই সংখ্যাটা করলাম, তার জন্য ওই সংখ্যার জন্য পরের অংশে আমরা দেব শূন্য। এইখান থেকে শুরু করবো, 2 শূন্যের 2 অক্ষে 2, 3 অক্ষে 3। তাহলে আমরা যোগ করি, এখন 4 শূন্য 4, 6 2 8, 3 3, অর্থাৎ গুণফল হচ্ছে 384। এখন 3 নম্বর একটি অঙ্ক আছে, দেখো 157 গুণন 52, 7 দুগুণ 14, 7 দুগুণ এই 14, এই 14 4 আমি বসে দিলাম, তাহলে 5 দুগুণ 10, এই যে 1 থাকলো, 10 এর আগে 11, 1, আবারও হাতে থাকলো 1, তাহলে 2 অক্ষে 2 এর আগে 3। আশা করি সবাই বুঝছো ঠিক। 5 শত 35, আবার এই যে আমি 2 এর 0 2 যেহেতু কাজ করছি তার জন্য 0 নিলাম, তাহলে পরে অংশ শুরু হবে 5 শত 35, হাতে 3, 5 5 25 আর 3 28, হাতে 2, 5 5 আর 2 7। তাহলে আমরা যোগ করি পারি, 4 5 6, 8 3 11, হাতে 1 আছে, 7 8, অর্থাৎ গুণফল 8164। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতেছ। এখন আমি আরেকটি অঙ্ক করাবো, 4 নম্বর, 298 গুণন 35, 5 8 40-এ 0, হাতে 4, 40-এ 0 বসালে হাতে থাকে 4, 5 7 5 5 45-এ 4-এ 49, হাতে থাকলো 4, আবারও 5 2 10-4 14, এখানে সামনে আসে কোনো সংখ্যা নেই, যেহেতু শুদ্ধ 14 বসে দিতে হবে। তাহলে দ্বিতীয় এই যে পাশের কাজ আমি করলাম, তাহলে তার স্থানে আমাকে পরের অংশে 0 বসে দিতে হবে, 3 8 24, হাতে 2, 3 লং 7 8 2 29, হাতে 2, 3 2 6 আর 2 8, এটা যোগ করি, 0 0 4 9 13, হাতে 1, 4 9 13, হাতে 1 আছে 14, হাতে 1 থাকিল, আবারও 1 আর 1 2 আর 2 8 10। তাহলে উত্তর হবে 10430। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝছো। এখন আমি 60 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কটা পড়বো, যেহেতু এর আগে অঙ্কগুলো করানো আছে। তাহলে এখন পড়বো যে রানুরদের বাগানে 15 সারি সুপারি গাছ আছে, প্রতি সারিতে 24টি গাছ আছে, বাগানে কতগুলো গাছ আছে? তাহলে একটি প্রতিটা বলতে একটি বোঝানো হয়, সেখানে প্রতি একটি সারিতে গাছ আছে 24টি, 15টি সারিতে গাছ আছে, 24 গুণন 15, এই যে আমি রাফ করে দেখিয়ে দিয়েছি, অবশ্যই তোমাদেরকেও রাফ করেই দেখাইতে হবে। তাহলে আমি রাফ করে গুণটা করলাম, দেখা যাচ্ছে 4 5 20, হাতে 2, 5 2 10 আর 2 12, এই যেহেতু পাশের কাজগুলো আমি 0 বসাইছি, 4 অক্ষে 4 2 অক্ষে 2, যোগ করি পাই 360, 360, উত্তর 360। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো বুঝতেছো। এখন 8 নম্বর একটি অঙ্ক আছে, 8 নম্বরে অঙ্ক বলা আছে
তন্দ্রার চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যায়, একই গতিতে 8 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তাহলে আমি এবার করছি যে 1 ঘন্টায় গাড়ি যায় 45 কিলোমিটার, 8 ঘন্টা গাড়ি যায় 45 × 8 কিলোমিটার, আমি যে রাফ করি আনছি, রাফে আমি দেখাবো যে কীভাবে করলাম, অবশ্যই তোমাদেরকেও রাফ করে দেখাইতে হবে অঙ্কের ক্ষেত্রে। 65 = 40, হাতে 42 = 36, তাহলে 360 কিলোমিটার, 360 কিলোমিটার উত্তর, 360 কিলোমিটার। 9 নম্বর একটি অঙ্ক আছে যে 100 পয়সায় 1 টাকা হলে 10 টাকায় কত পয়সা হবে? 100 পয়সায় 1 টাকা হলে 10 টাকায় কত পয়সা হবে? তাহলে আমি এইভাবে লিখছি যে 100 টাকায় 1 পয়সা, আমরা তো সবাই জানি যে 1 টাকা = 100 পয়সা, 1 টাকা = 100 পয়সা, 10 টাকা = 100 × 10। তাহলে আমরা গুণ করি, গুণ করি পারি আমি 100 গুণ করছি, শূন্য দিয়ে যাকে গুণ দেবো সেই শূন্য হবে, শূন্য দিয়ে শূন্য, 0 × 0, 0 0 কে 0 দিয়ে 1 কে গুণ করলে 0, তাহলে পরের অংশ, তাহলে 0 বসালাম, তাহলে 0 কে 0, 0 কে 0, 1 কে 1, তাহলে আমি যোগ করে পাইলাম 1000 পয়সা হবে। এখন আমি 10 নম্বর একটি অঙ্ক করাবো। একটি বইয়ের 130 পৃষ্ঠা আছে, অনুরূপ 28টি বইয়ের কত পৃষ্ঠা আছে? একটি বইয়ের 130 পৃষ্ঠা আছে, অনুরূপ 28টি বইয়ের কত পৃষ্ঠা হবে? তাহলে একটি বইয়ের পৃষ্ঠা আছে 130টি, 28টি বইয়ের পৃষ্ঠা আছে 130 × 28, আমি যে গুণ করছি 8 × 0 = 3, 8 = 24, হাতে 2, 8 × 8 = 2, 10, 8-এর আমি কাজ করলাম, পরের লাইনে আমি আটকে 0 ধরবো, পরে অংশ শুরু করবো যে 2 × 0 = 0, 3 × 6 = 2, এই দুই যোগ করি 3640, 3640 উত্তর হবে 3640টি, 40টি পৃষ্ঠা আছে। এখন 11 নম্বর, এমন একটি অঙ্ক আছে যে রিমির কাছে, রিমির টাকা 14 গুণ, টাকা নিপুর কাছে আছে, রিমির টাকার 14 গুণ, টাকা নিপুর কাছে আছে, তাহলে রিমির কাছে আছে 225 টাকা, তো নিপুনের কত টাকা আছে, তবে নিপুনের কাছে কত টাকা আছে? তাহলে এরকম হবে, রিমির কাছে টাকা আছে 225 টাকা, নিপুর কাছে টাকা আছে 225 × 14, এই যে আমি গুণ করছি দেখাচ্ছে 500 = 0, 5, 4 × 8 = 2, 10, হাতে 1, 2, হাতে 1, 4 × 8 আর 1 = 9। এখন পরে বরাবরের মতো 0 হবে, 0 দিছি আমি, তাহলে 5 × 5 = 2, আবার 2 × 2, এটা যোগ করলে আমি পাই 3150, 3150 উত্তর, 3150, অর্থাৎ নিপুর কাছে টাকা আছে 3150 টাকা হবে। এখন আরেকটি অঙ্ক আছে 12 নম্বর, 12 নম্বর অঙ্কটি বলা আছে একটি ইলিশ মাছের দাম 350 টাকা, অনুরূপ 20টি ইলিশ মাছের দাম কত? তাহলে একটি ইলিশ মাছের দাম হচ্ছে 350 টাকা, 20টি ইলিশ মাছের দাম 350 × 20, তাহলে আমি গুণ করলে, এই যে রাফ করছি গুণ করে দেখালাম যে গুণ করলে 0 দিয়ে 0 গুণ করলে 0, 5 × 0, 3 × 0, এই 0-এর কারণেই 0 বসাইলাম, বা এই সংখ্যা যেহেতু গুণ করে নিছি আগে, আমরা সেই জন্য সংকুণ বসাইলাম, তাহলে 2 × 0, 5 × 10 = 0, হাতে 1, 3 × 6 = 7, এইটা যোগ করলে আমি 7000 পাই, তাহলে এখানে আমি 27 বসাইলাম, উত্তর 7000 টাকা। এখন বাড়ির কাজ দেব, বাড়ির কাজ হচ্ছে
বাড়ির কাজ 56 পৃষ্ঠা থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেটা সবগুলো মনোযোগ সহকারে করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।